আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলা সৈদুল আম্বিয়া ইউলমুরসালিন ও আলা আলি ওসাহি আজমাইন একটি ছোট্ট মাস আলার বিষয়ে আলোচনা করব। কোরবানি করতে গিয়ে আমরা দেখেছি দেখি মাঝে মধ্যে অনেক ভাই কোরবানি করার সময় যখন গরুতে সাতজন মিলে উঠে গরুতে বা এগুলোতে সাতজন মিলে কোরবানি দেন সাতজন শরিক থাকেন অংশীদার তখন এই অংশীদারদের নাম একটা কাগজে করে লিখে নিয়ে আসেন এবং এটি দেন এবং মনে করেন বা চান যে এটা এটি পড়ে পড়ে শোনানো হোক বা পড়া হোক এই এই প্রসঙ্গে একটি কথা সেটি হলো আমরা যারা কোরবানিতে শরিক হই অংশীদার হই সাতজন শরিক হলাম আমরা যখন কোরবানি কেনার সময় নিয়ত করলাম যে আমরা সাতজন মিলে কোরবানি দেব এবং আমরা জানি আমাদের মনে মনে নিয়ত আছে নিয়ত মানে হলো মনের ইচ্ছা মনে যখন আমার সুস্পষ্ট ইচ্ছা আছে আমি এর মধ্যে শরিক হয়েছি এখানে আমার একটা নাম আছে আমার একটা অংশ আছে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি এই নিয়ত থাকাটাই কোরবানির জন্য যথেষ্ট এর বাইরে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সম্পাদন হওয়ার জন্য এই সাত শরিকের সাতজন কে কে কার কার নাম আছে তার লেখাও জরুরি না লিখে লেখে দাতার কাছে দেওয়াও জরুরি না কোরবানি দাতার জন্য পড়াও জরুরি না এটা এবার কোরবানি হেফাজতের সাথে এর কোনো সম্প মৌলিকভাবে পড়তে হবে এর কোনো সম্পর্কই নেই এই কথাটি এজন্য বললাম অনেক ভাই এই কোরবানির লিস্টটি না পড়লে না দেখলে তাদের মনে মনে হয় যে এটা খটকা থেকে যায় আমার এটা পড়ল না আসলে তো দরকারই নাই আমি নিয়ত করে রেখেছি আমার নিয়ত আল্লাহ তালার কাছে আছে এর দ্বারাই আমার কোরবানি ইনশাল্লাহ আমার কোরবানি আদায় হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে নিন